বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে গতকাল 8ই ডিসেম্বর ঢাকায় আসেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। মঞ্চে পারফরমেন্সের পর সালমান এবং ক্যাটরিনা স্টেজে কথা বলেন। শুরুতেই সালাম দিয়ে সালমান খান বলেন, কেমন আছেন? এখানে এত মানুষ আমাদের দেখতে এসেছেন, এই জন্য আমরা ভাগ্যবান। এছাড়া ছেলে বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছে শুনে বাবা সেলিম খান নির্দেশ দেন, আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন সালমান খান। সেলিম খান ছেলে সালমান খানকে বলেন, কনসার্টের মঞ্চে তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম উচ্চারণ করবে, ওই দেশের মানুষকে জানিয়ে দেবে আমি এই কবির একজন বড় ভক্ত। রোববার 8ই ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আলো ঝলমলে মঞ্চে জাতীয় কবি নজরুল ইসলামের নাম উচ্চারণ করেন সালমান খান। জানিয়ে দিলেন তার বাবা বিদ্রোহী কবির একজন একনিষ্ঠ ভক্ত। Before I came here, I told my father that I'm going to Bangladesh. So he said that when you go up on stage, there's one man's name you must take. Kavi Kazi Nazrul Islam. My father is a big murid, is a big fan. So strict instructions ke saath main yahan par aaya hoon, come with strict instructions that I have to take his name. বঙ্গবন্ধু বিপিএল কে সামনে রেখে এমন ঝমকালো আয়োজনের জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেলকেও ধন্যবাদ জানান সালমান খান। জানা যায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফ বাংলাদেশে আসায় তাদের পারিশ্রমিক পেয়েছেন তারা 29 কোটি টাকা। পুরো আয়োজনে একটা জিনিস লক্ষ্য করলাম, তা হলো দর্শকদের মধ্যে প্রাণ নেই। মনে হলো সবাই দর্শক হয়ে নয় বিচারক হয়ে গিয়েছেন সেখানে। দর্শকদের আসনে বসে সবাই গুরুগম্ভীর ভাব নিয়ে বসে থাকে, না হলে যে জেমস স্টেজে উঠলে করদালির বন্যা বয়ে যায়, সেই জেমস গতকাল স্টেজে ওঠার পর দর্শকদের অনুভূতি একটু ক্ষীণই মনে হলো। ভিনদেশি তারকাদের ভিড়ে দর্শকরা হয়তো জেমসকে একটু নিচুই মনে করলেন, কি জানি। না হলে এমন দরাজ কণ্ঠের একজন মানুষ যখন স্টেজে ওঠেন, মানুষ কি করে স্থির থাকতে পারেন? সোনু নিগম, কৈলাস খেরা কি জেমসের থেকেও বড় তারকা, সেই প্রমাণ পেতে আর খুব বেশি দেরি করতে হয়নি। যখন সোনু নিগম এবং কৈলাস খেরা যখন স্টেজে উঠল, ঘণ্টাখানেক জোর করে বিনোদন দেবার চেষ্টা করলো তারা, তখন দর্শকরা প্রার্থনা করতে লাগলো এটা স্টেজ থেকে নামবে কখন। অন্যের কাছে কেমন লেগেছে আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে জেমসের পারফরমেন্সের কাছে ভিনদেশি শিল্পীদের পারফরমেন্স অনেকটাই কিনুই মনে হলো। আমরা বাংলাদেশিরা কখনোই নিজের দেশের তারকাদের সম্মান দিতে শিখিনি, না হলে অ্যান্ড্রু কিশোর জেমসের মতো শিল্পীদের স্টেজে উঠে হাততালির জন্য দর্শকদের দিকে তাকিয়ে থাকতে হয় না। ভিনদেশি তারকাদের বিরুদ্ধে আমি নই, কারণ বিনোদন কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না, অডিয়েন্স ডিমান্ডেই হয়তো ভিনদেশি তারকাদের আগমন। সে যাই হোক, শেষে যেই কথাটি বলবো তা হলো, দেশের প্রতিভাকে আমরা আগে সম্মান দিতে শিখি। আজ জেমসের মতো তারকারা যদি বলিউডে জন্মাতো, আজ আমরা তাদেরই কোটি কোটি টাকার পারিশ্রমিকে বাংলাদেশে নিয়ে আসতাম, আর বিচারকদের মনোভাব নিয়ে আমরা যাতে কোনো অনুষ্ঠানেই অংশগ্রহণ না করি। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।